আজ থেকে 1500 বছর আগে যে গাছটির নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন জর্ডান মরুভূমির সাফাই এলাকায়, সেই গাছটি আজও দাঁড়িয়ে আছে। হ্যাঁ দর্শক, মরুভূমিতে দাঁড়িয়ে আছে প্রিয় নবীজিকে ছায়াদানকারী সেই গাছটি। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। 582 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায়িক যাত্রায় মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার এক পর্যায়ে তারা জর্ডানের বিস্তীর্ণ মরুভূমিতে পৌঁছান। উত্তপ্ত বালুর মাঝে কোথাও ছায়া বা বিশ্রামের জায়গা না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন। হঠাৎ দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পান। পাতাহীন সেই শুষ্ক গাছটিকে শেষ আশা ধরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা সেই গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে নিয়ে সেই গাছটির তলায় বসেছিলেন, তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে ওঠে। এই ঘটনাটি দূরে দাঁড়িয়ে বোহাইরা নামের একজন খ্রিস্টান পাদ্রী দেখতে পেয়েছিলেন। এরপর আবু তালেব নবীজিকে নিয়ে পাদ্রীর কাছে গেলে ওই পাদ্রী বললেন, আমি কোনোদিন এই গাছটির নিচে কাউকে বসতে দেখিনি। গাছটিও ছিল পাতাহীন, কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ। চাচা আবু তালেবকে ডেকে পাদ্রী বললেন, বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি আরো বললেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। চাচা আবু তালেব ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছটির নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন, সেই গাছটি 1500 বছর আগে যে অবস্থানে ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি এখনো সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো গাছেরই বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির আশেপাশের 100 কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। এই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামেই পরিচিত।